G'day everyone. Big breaking. এবার জম্বে খেলা। কুমিল্লার দলে গ্লেন ম্যাক্সওয়েল। কোটি টাকায় ম্যাক্সওয়েলকে দলে ফিরিয়েছেন নাফিজা কামাল। বিস্তারিত জানাচ্ছি এখনই। দর্শক, বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। সর্বোচ্চ চারবার বিপিএল এর শিরোপা জয়ের কীর্তি আছে তাদেরই। গত দুই আসরে হয়েছেন টানা চ্যাম্পিয়ন। এবারও বেশ তারকা সমৃদ্ধ দল গঠন করেছে কুমিল্লা। ইতিমধ্যে কুমিল্লা আগের আসরে দেশি ক্রিকেটারদের সাথে চুক্তি নবায়ন করেছেন। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলে আছেন সুনীল নারিন, মোহাম্মদ রেজওয়ান, মহিন আলী, রশিদ খানরা। এবার সে একগাদা তারকাদের সাথে যুক্ত হলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। মূলত সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ম্যাক্সওয়েলের দারুণ পারফর্ম দেখে মুগ্ধ নাফিজা কামাল। আর তাই এবার সরাসরি চুক্তির মাধ্যমে ম্যাক্সওয়েলকে দলে অন্তর্ভুক্ত করার কথা জানান কুমিল্লা ভিক্টোরিয়াসের টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে কাগজে কলমে বিপিএল এর আসন্ন মৌসুমের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়াস। মাঠের খেলাতেও সে চাপ রেখে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে হয়তো মাঠে নামবে কুমিল্লা। সবকিছু ঠিক থাকলে আগামী 2024 সালের জানুয়ারির প্রথম দিকে মাঠে করাবে বিপিএল এর পরবর্তী আসর। মধ্য ফেব্রুয়ারিতে হবে ফাইনাল। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় কুমিল্লার দল কি এবারও চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।